দর্শক আর পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাইফুল উদা লেট এডিশনে আজকের বিষয় দোষারোপের রাজনীতি আর এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক নিজাম চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট জাইনুল আবেদিন আপনাদের স্বাগতম জানাচ্ছি লেট এডিশনে অ্যাডভোকেট জার্নাল আবেদিন একই কথা নিয়ে আমরা বারবার বলতে বলতে একদম তিতা হয়ে গেছে তারপরে জিজ্ঞেস করি যে তথ্যমন্ত্রী হাসানুল ইনু আজকে বলেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন গণমাধ্যম ভোট কারচুপির খবর পুরোপুরি সত্য নয় তিনি বলেন এসব তথ্যের অনুসন্ধান করা হলে অনেক ক্ষেত্রে সত্যতা মিলবে না আপনি কি মনে করেন দেখুন হাসানুল্লাহ কিনু তথ্যমন্ত্রী এখন তথ্যমন্ত্রী যদি যারা তথ্য দেয় তাদের সম্বন্ধে এরকম মনোভাব পোষণ করে সেক্ষেত্রে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আবার এটা মন্তব্য করাটা খুব বিব্রতকর অবস্থা ইনু সাহেব বলছেন যে যখন ইনু সাহেবের মতো একজন মন্ত্রী সরবমন্ত্রী তিনি যখন বলেন যে সবটা সত্য না তাহলে পরে কতটা সত্য এটা প্রমাণ তাকেই করতে হবে আর সেটা প্রমাণ করা বোধ তার জন্য খুব একটা কঠিন ব্যাপার নয় তার কারণ তিনি তথ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন বিষয়টি হচ্ছে আমাদের দেশে সকলেই বলে আমরা স্বাধীন যারা পত্রপত্রিকা চালান তারাও বলেন স্বাধীন যারা এই মিডিয়া মধ্যে যারা আছেন তারাও বলেন স্বাধীন এখন এই স্বাধীনতাটা কতটা তারা ভোগ করতে পারেন এটা আসলে এইখানে নফসের মধ্যে হাত দিয়ে হাত দিলে এটা তারা সহজভাবে বুঝতে পারবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে তথ্যমন্ত্রীর এরকম মন্তব্য যখন ঢালোভাবে করা হয় তখন আর দেশে গণতন্ত্রও থাকে না আর পত্রপত্রিকার স্বাধীনতা বলতে যে কিছু থাকে সেটাও থাকে না তাই আমি অনুরোধ করব যে একজন দায়িত্ব দায়িত্বপূর্ণ ব্যক্তি কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলবে যারা নিজাম চৌধুরী আমরা এই সিটি কর্পোরেশন নির্বাচনের ইয়েটা সব টেলিভিশনে দেখেছি নির্বাচন কমিশন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল সেদিন আমি প্রথমে একটা কথা বলতে চাই নির্বাচন কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল কিনা অথবা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আজকে যে দুম্রজাল সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমাদের দেশে একটা সংস্কৃতি আছে আপনি যখন হেরে যাবেন তখন নির্বাচনে কারচুপি হয়েছে এটা কিন্তু আজকের নতুন কোনো কথা নয় এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি আচ্ছা কিন্তু এবারকার নির্বাচনটা একটু ভিন্ন দীর্ঘ বিরানব্বই দিন বীর জোটের নেতৃত্বে তথা বেগম খালেদা জিয়ার নির্দেশে একটি গতিশীল অর্থনীতির দেশ একটি চলমান গণতান্ত্রিক ধারার একটি দেশে যে অচলবস্থার সৃষ্টি করা হলো এরপরে যখন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি ঘোষণা করলো তারা যোগ দেবে সারা দেশব্যাপী একটা উৎসাহের সৃষ্টি হয়েছে যে আমরা বোধহয় এই বন্ধাত্মতা কাটিয়ে উঠতে পারলাম আমরা বোধহয় একটা স্বস্তির দিকে এগিয়ে গেলাম এবং আমার কাছে সত্যি ভালো লেগেছে একটা ব্যাপার যে যেভাবে সবগুলো প্রার্থী বিশেষ করে এবার নতুন প্রজন্মের যে প্রার্থীগুলো বিএনপি সমর্থিত আওয়ামী লীগ সমর্থিত অথবা অন্য অন্য দল সমর্থিত তাদেরকে আমি দেখেছি তারা অত্যন্ত নতুন একটা ব্যাপার সৃষ্টি করেছে তারা একে অপরের হাত ধরে যেটা আমি ঐতিপূর্বে কখনো দেখিনি বাংলাদেশে হয়েছে না ক্যাম্পেইনের সময় এবং এটা কিন্তু আপনি কখনো দেখেন না ইতিপূর্বে এটা একটা অভূতপূর্ব পরিবেশ আমার কাছে মনে হয়েছে এবং বিভিন্ন ফটো সেশনে আমি তাদেরকে দেখেছি একে অপরের কাঁধে হাত দিয়ে কি সুন্দরভাবে আমি মানে তাবিদ খুব ছোট্ট ছেলে তারপরেও বিএনপি তাকে নমিনেশান দেওয়াতে পার্টির ভোট আওয়ামী লীগের নেগেটিভ ভোটগুলো আসে পাবে এরকম একটা বিশাল আশা মানুষের ছিল এবং সেটা প্রমাণও হয়েছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার নির্বাচনে তাদের কিন্তু অনেক ভোট পেয়েছে কিন্তু বিএনপির হঠাৎ করে এই যে একটা ডিসিশন তারা নিল যে নির্বাচন বয়কট করা অথবা নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া সরিয়ে নেওয়ার ঘোষণাটা এটা তো দিতেই পারে কিন্তু আসলে বাস্তবত সেটা কোনো সঠিক সরিয়ে নেওয়া ছিল না কারণ নির্বাচন কমিশন তো ওই মুহূর্তে বলতে পারে না যে ওনারা সরিয়ে গেছে আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তারা বলল মেয়র প্রার্থীদেরকে নির্বাচন প্রত্যাহার করলো কিন্তু কাউন্সিলের ব্যাপারে তারা কিছু বলল না আমি যখন সাড়ে তিনটার সময় বরানি বিদ্যা নিকতনে ভোট দিতে যাই আমি একটু দেরি করে ইচ্ছা করে গেলাম যে সকালবেলা তো একটু ভিড় থাকবে একটু বিকালে যাই তো এখন সরকারের নিষেধাজ্ঞা গায়ে নেওয়া যাবে না দীর্ঘদিন পরে রিক্সায় চড়ে গেলাম খুব ভালোই লাগলো সেখানে আমি গিয়ে যা দেখলাম পক্ষ নিরপেক্ষ কথাটা আমি বলবো না আমাদের দেশে নিরপেক্ষ বলতে কেউ নেই আমি তো একটা পক্ষের আপনি কথার সাথে বুঝতে পারছেন আমি কিন্তু সেদিন কোনো ধরনের কাঠচুপির কোনো অবস্থা আমি দেখিনি আমাকে যে এটা ভোটার যে একটা চিহ্ন দেওয়া হয় এই চিহ্নটা বোধহয় আজকে উঠলো মাত্র এতদিন পর্যন্ত এটা থেকে গিয়েছে আমি নিজ চাক্ষুষ আমি কিন্তু কোনো কিছুই দেখিনি আমি আমার ভোটার আইডি কার্ডটা দিলাম এবং পোলিং অফিসার সে আমার নাম বের করলো আমি ভোট দিলাম স্বচ্ছন্দে আমি বেরিয়ে চলে আসলাম তবে হ্যাঁ ওই সময় সাড়ে তিনটার সময় লোকজনের উপস্থিতি কম ছিল এখন যেটা বলছিলাম যে নির্বাচন কমিশন আপনার মূল প্রশ্ন নির্বাচন কমিশন কি এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল কি না আমি তো অনিয়ন্ত্রণের কিছুই দেখিনি আমি তো দেখি এই সর্বপ্রথম নির্বাচন বাংলাদেশে আমি দেখলাম যেটাতে একটা প্রাণহানি ঘটে নাই বাংলাদেশে নির্বাচন হয়েছে অথচ আগে পরে প্রাণহানি হয়নি খুব কম আমি দেখেছি এটাকে আপনি ধরবেন কেন না আমি ইয়ার্স্টিক ধরছি না কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছে বিএনপি যদি ভোটে কোনো রকম অনিয়ম হয়েও থাকে এটার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে কারণ বিএনপি পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে নাজির হয়ে বললো যে আমরা ভোট করবো না আর মঞ্জুর আলম কী করলো মঞ্জুর আলম তো আসলে হয়েছে কি এই তিনজনকে বেগম খালেদা জিয়ার কিন্তু ওনার আগেই এটা একটা ট্রিক্স ছিল যে মাঝে পথে এভাবে উনি প্রত্যাহার করে নেবেন কিন্তু এই প্রার্থীদেরকে বলি দেওয়ার কী অর্থ মঞ্জুর আলম তো রাগ করে বললো যে আমি আর রাজনীতি করবো না আজকে একটা পত্রিকায় দেখলাম সেখানে তাকে নিয়ে বেশ পড়ানোর সৃষ্টি হয়েছে যে সে বিএনপির নেতা কিনে এখনও এগুলো নিয়ে তো এই যে অবস্থাটা সৃষ্টি হলো এটার জন্য আমি সম্পূর্ণ মনে করি দায়ী দায়িত্বটা নেওয়া উচিত বিশ জোট তথা বেগম খালেদা জিয়ার কারণ ওনার নির্দেশ ছাড়া তো কিছু হয় না অ্যাডভোকেট জয়নুল আবদিন নির্বাচন কমিশন কি আসলে সেদিন নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল পুরো সিচুয়েশনটা আমি একটা ওই শেষ কথাটা দিয়ে বলতে চাই দায় দায়িত্ব কার আর কি তো আমার ভাই নিজাম সাহেব ভোট দিতে পেরেছেন সৌভাগ্যবান ব্যক্তি বাংলাদেশের তার কারণ ১৩টি বছর পরে উনি একটা সিটি কর্পোরেশনের ভোট দিতে পেরেছেন উনি এখনও আপনার এই কালিটি বহন করছেন এর এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি বোধহয় আর কেউ নাই আর কি যাই হোক এখন কথাটা হচ্ছে যে নির্বাচন কমিশন রাখতে পেরেছে কি পারেন নাই ওটা তো ইনু সাহেবের বক্তব্যতেই বোঝা যাচ্ছে কতটা পেরেছে কতটা পারেন নাই যদি আমি ধরেই নেই যে উনি সবটা পারেন নাই তাহলে তো কিছুটা পারেন নাই তাহলে আমার নিজাম ভাই যেভাবে বলছেন যে সব দায় দায়িত্ব বিশ দলকে নিতে হবে তাহলে পরে ওই নির্বাচন কমিশন সহ আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে নির্বাচন কমিশন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বুঝবে আমাদের কথায় চলেছে এবং তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পেরেছে এখন আরেকটি কথা বলেছে যে বিএনপি আসলে নির্বাচনের পূর্ব পরিকল্পিতভাবে প্রত্যাহার করার তাই হতো তাই যদি হতো তাহলে বেগম খালেদা জিয়াকে তিন তিনবার আক্রমণ করার পরেও তিনি প্রচার প্রভাকাণ্ডার মধ্যে যেতেন না বলে উনি ঘরেই বসে থাকতেন যে বা দরকারটা কি আমরা তো নির্বাচন বয়কটি করব দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আগের দিন উনি সাংবাদিক সম্মেলন করে উনি বলেছেন যে আপনারা ভোটের শেষ পর্যন্ত থাকবেন এবং ভোটে রেজাল্ট নিয়ে ফিরবেন এই কথাটাও বলার কোনো দরকার ছিল না কথাটা হচ্ছে যে আমাদের একটা প্রবলেম হলো কি আমরা যখন যেদিকে যাই সেটা ওই দিকেই চলতে চাই কিন্তু আশেপাশে কিছু ঘন ঘটনা দেখি না আর কি আর সাদাকে সাদা সাদা বলতে শিখি নাই কালোকে কালা বলতে কালো বলতে শিখি নাই এখানে আমাদের বাংলাদেশের আমরা যারা ভালো টেবিলে খাই ভালো কথা বলি ভালো ভালো বক্তৃতা করি গলতটা আসলে এখানেই রয়ে গেছে অর্থাৎ একজন দায়িত্বশীল ব্যক্তি যখন এমন কি প্রধানমন্ত্রীকেও বলতে শুনেছি হ্যাঁ কিছু কিছু অনিয়ম হয়েছে সেগুলো তদন্ত করে দেখা হবে যা বলা হচ্ছে কিন্তু সব ঠিক না যেগুলো হচ্ছে তদন্ত করে দেখাবে আরে কাজ তো সারা হয়ে গেছে ও তো আর দুই দিন পরেই হবে আপনি তদন্ত করলেই কি তদন্ত করে কালাটা কালা যদি পান সাদাটা সাদা যদি পান তাহলে তো বাংলাদেশের মানুষের কিছু আসবে যাবে না হয়ে যাবে গ্রহণ করবে আপনি যেভাবে চালাচ্ছেন সেভাবেই চলবে ইনশাল্লাহ উনি যে তদন্তের কথা বললেন প্রধানমন্ত্রী বলেছেন দাতার দেশগুলিও বলেছে যে নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্ত করা তদন্তের কথা এবং স্বচ্ছতার কথা বলা হয়েছে স্বচ্ছ তদন্ত কি সম্ভব এই সরকারের থেকে ইলেকশন কমিশনে এই না না সরকার তো ইলেকশন কমিশনে নেই ইলেকশন তো সরকারের মতো একটা স্বাধীন সত্তা ইলেকশন কমিশন এরা তো সাংবিধানিকভাবে একটা স্বাধীন সত্তা আপনি যখন নির্বাচনের সময় তো পুলিশ তারপরে বিজেপি সহ যেসব ইয়াগুলো ছিল এরা তো নির্বাচন কমিশনের অধীনে ছিল আপনি আসতেন কেন না এটা কাগজে কলমে রয়ে গেছে এবং আমাদের মাইন্ডসেটে রয়ে গেছে যে এটা স্বাধীন এবং ইয়ে আপনি কি একদম ইয়ে করে বলতে পারেন আজকে তাহলে তো এক কমিশনারই বলেছেন যে কিছু বিএনপি সরে যাওয়াতে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে তাহলে কি আমি প্রশ্নবিদ্ধ করে রেখে দেবো এটাকে না না প্রশ্নবিদ্ধ বিএনপি যদি মনে করত যে তারা জিতবে তাহলে তারা থাকলো না কেন এবং যদি এমন কি অবস্থার সৃষ্টি হলো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পরে যে নির্বাচনটাকে বয়কট করতে হবে আপনি বলুন তো আপনি বলুন আচ্ছা নিজের বলুন না আমি আমি একটা প্রশ্ন করি আপনাকে জি সকাল এগারোটা পর্যন্ত সাংবাদিকদেরকে কেন ভূতের দেখতে দেওয়া হলো না না সেটা তো পুলিশ কমিশনার এবং স্ট্রেট বলেছে যে এ ধরনের কোনো নির্দেশনা নেই কখন বলেছে ও কয়টায় বলেছে সেটা সাড়ে এগারোটার দিকে বলেছে সাড়ে এগারোটার দিকে বলেছে নট বিফোর দেয় না কিন্তু এটা যে নট বিফোর দেয় আলাও পাবে না এই যে সাড়ে ঘন্টা আমার জীবন থেকে যে সাড়ে তিন ঘন্টা চলে গেল এটা কে দেবে তাহলে ওই সাড়ে ঘন্টা আপনারা এত ভোট পেলেন কি করে ওই তো বললাম যে সাড়ে তিন ঘন্টা যে আমার জীবন থেকে চলে গেল এটা কে দেবে চলে যায়নি আপনারা যদি সাড়ে তিন ঘন্টায় যদি এত অল্প পরিমাণ ভোট পেতেন যেটা নিয়ে প্রশ্ন করা যেত এখন তো আমাদের উল্টা প্রশ্ন আছে আপনাদের প্রতি এত ভোট পেলেন কি করে তাহলে এত ভোট পেয়েও আমরা চলে গেলাম তাহলে আপনারা বুঝেন না কেন তাহলে তাহলে বিএনপি আপনারা ভয় করেন না এবং ভয় করেন বলেই যখন বিএনপি দাবি করেছিল যে আপনারা সেনাবাহিনী দিয়ে দেন মানুষ নির্ভয়ে ভোট দিতে যাবে আপনাদের সেনাবাহিনী কোথায় ছিল সেনাবাহিনী এটা তো আপনাদের রাখার নাই কোনাবাহিনী বেড়াকে ইলেকশন কমিশন বলেছে সেনাবাহিনী থাকবে তো এমনি বেড়াকে থাকে ওটা তো বাইরে থাকে না সেনাবাহিনী দিলে কি একমাত্র ঠিক আছে আমরা জিততাম না ধরে নেন আমরা জিততাম না আমাদের ধরে নেন যে বিএনপি জিততো না কিন্তু যখন আপনি একটা বৃহৎ আপনি আজকেই বলতেছেন বিএনপি হয়তো ভোটে থাকলে জিতে যেত এরকম একটি দল যখন কোনো কিছু আবেদন করে নিবেদন করে তাদের সেই আবেদন না শোনার অর্থটা কি আমি যদি বলি আপনাকে যে সেনাবাহিনী নামানোর যেই আবেদনটা অথবা যে আন্দোলনটা সেটা যদি একটা ষড়যন্ত্রের একটা অংশগ্রহণ করিয়া তাহলে সবকিছুতে পাই কারণ বাংলাদেশ

যে সেনাবাহিনী যদি মাঠে থাকে তাইলে অন্তত ওই নারায়ণ মতো সাতটা খুন হবে না যে বাহিনীর দ্বারা সাতটা খুন হয় এখানে এই ভোটের বাক্সে যারা আজকে শিল্পীটাচ্ছে তারা পারবে না এরকম একটা মানুষের মধ্যে একটা আপনার উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে কিন্তু আপনারা সেনাবাহিনীরে ভয় পান কেন ভয় পাওয়ার কোনো কারণ এই সেনাবাহিনী তো আপনার সেনাবাহিনীর প্রধান তো হচ্ছেন আপনার কি বলে ওই ই হলেন প্রধানমন্ত্রী যেখানে প্রধানমন্ত্রী এইটার সমগ্র ক্ষমতার মালিক তো সেখানে আপনারা সেই তাকেই যদি ভয় পান তাহলে হাউ উইল রান দিস হাউ উইল রান দিস ইলেকশন থেকে আমরা একটা ছোট বিরতি নিয়া اسئله এর উত্তরটা আপনাদের থেকে নিব আমরা একটা ছোট বিরতি নিয়া اسئله আরএফএল ট্র্যাক বাই প্লেট এডিশন এর পর যে একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন রাতের আয়োজন আর একটা থ্রেড পাইপ লেট এডিশন লেট এডিশন আজকের বিষয় দোষারোপের রাজনীতি বিরতিতে যাওয়ার আগে জনাব নিজাম আমরা সেনাবাহিনীর মোতায়েন নিয়ে কথা বলছিলাম আমি একটা স্পষ্ট কথা এখানে বলতে চাই আমাদের দেশের সেনাবাহিনীকে নিয়ে এ যাবৎ বিগত ৪৪ বছর যাবৎ অনেক খেলাধুলা হয়েছে আমি মনে করি এই মুহূর্তে এগুলা বন্ধ হওয়া উচিত দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের অন্যান্য বাহিনীগুলো অত্যন্ত ক্যাপাবল তারা বিশেষ করে পুলিশ এবং র্যাব র্যাব কিন্তু ওনাদের সৃষ্টি করা বেগম খালেদা জায় সৃষ্টি করেছিলেন এবং সেটা ওই সময় ওনাদের স্বার্থে ওনারা ব্যবহার করেছেন আমরা দেশের স্বার্থে ব্যবহার করছি আমাদের উচিত এই মুহূর্তে যে আমাদের দুটো বাহিনী পুলিশ এবং র্যাব তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে জঙ্গিবাদ দমনে যেটা বাংলাদেশের সহ সারা বিশ্বের একটা সবচেয়ে বড় সমস্যা আমেরিকা অ্যাপ্রিসিয়েট করেছে যে আপ তোমার দেশের এই পুলিশ এবং র্যাব কি করে জঙ্গিবাদ দমন করছে সেটা আমেরিকা পর্যন্ত বলেছে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে আমরা এই মুহূর্তে আমাদের আর্মিদেরকে আর বিতর্কে জড়াবো না কারণ তারা একটা দেশপ্রেমিক সেনাবাহিনী এই মুহূর্তে আর্মিরা কোথায় কি করছে আপনারা জানেন বিশেষ করে জাতিসংঘে আমাদের আর্মিদের পার্টিসিপেশন হচ্ছে হাইয়েস্ট নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড তারা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছে এখন এই নির্বাচনকে নিয়ে যখনই কোনো কিছু হয় আর্মি দিতে হবে কেন আপনি কি জনগণকে বিশ্বাস করেন না জনগণের উপর বিশ্বাস নেই আর্মি আপনাকে ক্ষমতায় বসিয়ে দিবে আর আর্মির মাধ্যমে ক্যান্টনমেন্টে বসে আপনারা দল সৃষ্টি করেছিলেন মূল কথা হচ্ছে আর্মির ক্যান্টনমেন্ট থেকে ওনাদের জন্ম ওনারা সেটা ছাড়া আর কিছুই বোঝেন না যে কোনো কিছু আসলে আর্মি উনিশশো সালে যখন জিয়াউর রহমান হানা ভোট করলেন তখন নাইনটি নাইন আমার কেন্দ্রে নাইনটি নাইন পার্সেন্ট উনি ভোট পেয়েছিলেন ওনার বিরুদ্ধে কি বাংলাদেশে তখন কোনো লোক ছিল না কী করে পেলেন মাগুনার নির্বাচন ওনারা কী দেখালেন ওনারা হচ্ছেন মাস্টার মাইন্ড অব দি অ্যাবিউজিং ইলেকশান ইলেকশান ইঞ্জিনিয়ারিং হচ্ছে বাংলাদেশের মানুষকে শিখতে হবে বিএনপির কাছ থেকে আর সেটা আপনি দোষারোপ করার চেষ্টা করতেছেন একটা সুন্দর নির্বাচনকে নিয়ে এই সরকারের আমলে সাড়ে পাঁচ হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোথায় আপনি বলুন আপনি চোদ্দোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বল এরপরে উনি বলবেন চোদ্দ সালের পাঁচই ফেব্রুয়ারি জানুয়ারি নির্বাচনের কথা কিন্তু সেখানে আপনারা আসেন নাই আপনারা না আসলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ থাকতে পারবে না এটার অর্থ কী যা বিএনপি নির্বাচনে আসবে না বিরোধী দলের জোট নির্বাচনে আসবে না সেই জন্য আমরা আর্মিকে ডেকে নিয়ে আসবো যে তোমরা ক্ষমতা নাও আসলে বাংলাদেশে এগুলো আর হবে না বাংলাদেশের মানুষ অসম্ভব রকম সচেতন এখন এই মুহূর্তে তারা দেখতে চায় তারা দেখতে চায় না অবরোধ তারা দেখতে চায় না হরতাল হরতাল তো আপনারা দিয়েছিলেন কেউ বানা যাই তো অ্যাডভোকেট উনি যে অ্যাবিউজিং ইলেকশন আমি আমি নিজাম ভাইকে আরেকটি প্রশ্ন করি সেটা হচ্ছে আমাদের দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী তারা বিশ্বে শান্তি স্থাপন করে উদাহরণ আছে তাহলে পরে এখানে এখানে শান্তি স্থাপন মানে শান্তি বিরাজ করতেছে কোনো রকম কোনো অশান্তি নাই কাজেই এই নির্বাচন নিয়ে কোনো কথাবার্তাও নাই কারচুবির প্রশ্নও নাই আপনার ইনু সাহেব যে কথা বলছেন যে পত্রপত্রিকা সঠিক কথা বলছেন না কিছু সত্য কিছু মিথ্যা তাহলে পরে সেনাবাহিনীর দরকার কি এটা হচ্ছে আমার নিজাম ভাইদের কথা আর তাই যদি হয় তাহলে বিএনপিকে এত ভয় করেন কেন আপনারা এত ভয় কেন এবং শুধু মন্ত্রী একজন উঠলেই বিএনপি বা দাঁড়িয়েই মনে হয় বিএনপির চোদ্দ গোষ্ঠী শেষ করে দেন তারপরে উঠেই বলেন যে বা কি আগুনে পোড়া তিন মাস এই অবস্থা সেই অবস্থা এটা আমরাও দেখেছি কথাটা হচ্ছে যে আপনি আমি আমরা সকলে যদি দেশটাকে ভালোবাসি দেশের যদি মঙ্গল চাই তাহলে পরে আপনার দেশের জন্য একটা অশনী সংকেত আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কি যখন কোন নিয়মতান্ত্রিক আন্দোলন বলেন নিয়মতান্ত্রিক গণতন্ত্রকে চলতে দিতে বাধার সৃষ্টি করা বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে বাধার সৃষ্টি যখন আসে তখন কিন্তু সেখানে অন্য ধারার রাজনীতি কিন্তু এসে যায় আপনি লক্ষ্য করেছেন যে কয়দিন আগে যেটা কোনো দিন মানুষ এদেশের মানুষ চিন্তা করে নাই ওই দাঁড়িয়ালার লোকটা কি যেন আপনার ওই কয়দিন আগে বললেন যে আমরা হত্যা করেছি মানে তারা দায় দায়িত্ব নিয়েছে এই যে অভিজিৎ ইত্যাদি ইত্যাদি তারা বলেছে আল কায়দানা কি ইত্যাদি ইত্যাদি এই ধরনের অবস্থা কেন বাংলাদেশে এসছে আজকে কেন আজকে এইভাবে আপনার ভিডিও বার্তা আমাদেরকে শুনতে হচ্ছে অর্থাৎ গণতন্ত্র তার নিজস্ব গতিতে চলতে পারছে না পাকিস্তানে আজকে এই এই যে আল কায়দা বলেন এই বলেন ওই আফগানিস্তানে তার উত্থানের কারণটা কি কারণটাই হচ্ছে পাকিস্তানে গণতন্ত্র তার সঠিক পথে চলতে দেওয়া হয় নাই আমি অনুরোধ করব। যারা আজকে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করছেন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে দেন স্বচ্ছ রাজনীতি দেশে ফিরিয়ে আনুন না হলে পরে আমাদের সকলের জন্য বিপদ আমি তো মনে করি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যারা স্বচ্ছ রাজনীতি করতে চান তাদের সকলের জন্য বিপদ আসুন ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পথে ফিরে আসি ওই সেনাবাহিনীকে অবিশ্বাস করবেন না যে সেনাবাহিনী আসলে বোধ আমার ক্ষমতা নিয়ে যাবে এই চিন্তা ছেড়ে দেন মাদার থেকে ফেলুন পরে প্রধানমন্ত্রী বললেন যে বিএনপি সিটি নির্বাচনে এবং সরে যাওয়া নাটক ছিল এর পেছনে কারণ যে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি অভিযোগটা কতটুকু সত্য আমি মনে করি এর মধ্যে মানে কি বলে এক পয়সাও সত্যতা নাই তার কারণ বিএনপি যদি নাটকেই করতো তাহলে পরে বিএনপি নেত্রী চারবার আঘাতপ্রাপ্ত হয়েও মাঠে প্রচার করতে যাইতেন না এক সেকেন্ড থিং হচ্ছে আপনাদের মনে আছে আগের দিন সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে নির্বাচনে আছেন নির্বাচনে কর্মী বাহিনী আপনারা থাকবেন এবং ভোটের রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনারা ভোটের রেজাল্ট নিয়ে ফিরবেন তাহলে উনি আর এই কথা বলতেন না তাহলে ঘরের মধ্যে বসে থাকতেন বলতেন যে আরে নির্বাচন যা হওয়ার তো আমি বুঝে গেছি আগেই কাজেই নির্বাচন হবে না তাহলে ওই কথা বলতেন না যে রেজাল্টটা নিয়ে ঘরে ফিরবেন কাজে প্রধানমন্ত্রী এখন কোন দৃষ্টিকোণ থেকে কখন কি বলেন কিনু ইনু সাহেবের কথা শুনে বলেন না বাবুর কথা শুনে বলেন না আমাদের ওই যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাহেবের কথা শুনে বলেন না নিজের থেকে বলেন এইটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে ভাবতে হবে আমরা তারপরে আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো আদারওয়াইজ এত জ্ঞান বুদ্ধি আমার নাই আচ্ছা আপনার এই প্রশ্নের জবাব আমি সরাসরি দিতে পারবো আচ্ছা জ্ঞান বুদ্ধির কথা না আপনি নির্বাচনের দিন আমাদের বেশিরভাগ যেসব কেন্দ্রে আমাদের রিপোর্টারে গিয়েছিল সেখানে বিএনপির কোনো এজেন্ট পায়নি আপনারা কি দিতে পারেন নাই ওটা তো আপনারা শুনেছেন এই দিতে পারি নাই না পিটাইয়া বের করে দিয়েছে এবং সেই জন্য সার্জিক্যাল অপারেশন করে সার্জিক্যাল অপারেশন করে ওটাতে ওটা পত্রপত্রিকা আসছে এখন আমি পকেটে ওইটা আমরা ভিজুয়ালি দেখি না ভিজুয়ালি তো কেউ দেখে নাই আমরা বাকি সব দেখেছি কারচুপি দেখেছি সব দেখেছি কিন্তু না মারামারি দেখেন মারামারি না মারামারি আপনারা দেখেন নাই পিটা পিটা পিটি দেখেন নাই পিটা পিটি না পিটি দেখেছেন পিটা দেখেন নাই শুনুন আমরা দেখেছেন যে পিটি আমরা ওইটা পিটিটা দেখেছি কেন তার কারণ হলো অস্ত্র যার হাতে শক্তি তার হাতে ওই মানে পিটার হাতে অস্ত্র নাই পিটির হাতে অস্ত্র আছে যখন তদন্ত কথা আসছিল নিজাম চৌধুরী কোনো আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করবে না বলে দৃঢ়তার সাথে বললেন প্রধানমন্ত্রী তার মানে কি আন্তর্জাতিক চাপ আছে নাকি নাই না এখানে আসলে আপনাকে একটা কথা বলি আন্তর্জাতিক চাপ বলতে যে জিনিসটা এটা একটা বায়ো ব্যাপার বলে আমি মনে করি কারণ যেসব দেশ চাপ দেয় মানবাধিকারের কথা বলে গণতন্ত্র আমাদেরকে শেখাতে চায় আপনি সেসব দেশের ইন্টারনাল সমস্যাগুলো দিয়ে তাকে দেখেন আমেরিকা কি হচ্ছে এখন পুলিশ অফিসাররা ব্লাককে ফিরিয়ে মারছে আর সেখানে রায় হচ্ছে আমি কোনো বিদেশি চাপের কথা আমি শুনতেও চাই না বলতেও চাই না যেটা দিস ইজ এ সবরেন কান্ট্রি আমাদের দেশের নীতি নির্ধারণ আমাদের দেশের রাজনীতিবিদরা করবে বাইরের লোক এসে আমাদেরকে এটা তো আমরাই সুযোগ দিচ্ছি ভাই কয়দিন পরেই কিছু হলেই আমরা বেগম খালেদা যাতে এখন তাকিয়ে আছেন বিদেশের দিকে কখন ওনাকে ক্ষমতায় বসিয়ে দিবেন উনি বলছিলেন ভাই বিনয় বলি উনি বলছিলেন যে নিয়মতান্ত্রিক রাজনীতি গত চোদ্দোই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারির আগে দু হাজার জানুয়ারির আগ থেকে শুরু করে এবং আজ পর্যন্ত যে নিয়মতান্ত্রিক আন্দোলনগুলো বিরোধী দলীয় জোট করলো এগুলার নাম যদি নিয়মতান্ত্রিক আন্দোলন হয় একশো আশি জন লোককে পুড়িয়ে মারা হাজার হাজার লোককে আহত করা রেলের ফিশ প্লেট খুলে ফেলা বাস জ্বালিয়ে দেওয়া এগুলো যদি নিয়মতাত্ত্বিক আন্দোলন হয় তাহলে আমার কিন্তু বলার কিছুই নেই কারণ ওনারা অবরোধ এবং হরতাল দিয়ে এদেশে আমরা যখনই কোনো অগণতান্ত্রিক সরকার এদেশের উপরে ভর করে আমাদের একটিমাত্র অস্ত্রয় ছিল যে আমরা হয়তো হরতাল দিতাম অথবা অবরোধ দিতাম এদেশের মানুষ কিন্তু হরতালার অবরোধ আর কোনো দিন মানবে না বিকজ অফ এক্সেসিভনেস যে কোনো জিনিসকে আপনি বেশি মাত্রা ইউজ করবেন সেটা কোথাও আর চলে না এই যে আজকে দেশের যে অবস্থা ওনারা সৃষ্টি ওনারা কিন্তু উপলব্ধি করেছেন ওনারা কিন্তু একটা ওয়ে আউট চাচ্ছিলেন কীভাবে সম্মানজনকভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাদেরকে একটা ওয়ে আউট দিলেন সেখান থেকে ওনারা বেরিয়ে এসেও মাঝ পথে আবার আর একটা বাধা সৃষ্টি করলেন এটা জনাল ভাইয়ে বিশ্বাস করেন হয়তো দলের কারণে বলতে পারতেছেন না মূল কথাটা কিন্তু সমগ্র জাতি দেখেছে কি হচ্ছে এখানে এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে উনি বলতেছেন বন্দুক যাদের কাছে আরে ভাই বন্দুক দিয়ে আমরা গত ছয় বছর ক্ষমতার সময় কিছুই তো করলাম না আপনারা আমাদের দুগুলা লক্ষ্যে মেরে ফেললেন আমাদের মন্ত্রী মারলেন এমপি মারলেন কিপিয়া সাহেবকে হত্যা করলেন আসলাম মাসের মতো একজন সজ্জন মানুষকে আপনারা হত্যা করলেন আপনারা আমাদের একুশ হাজার নেতাকর্মীকে আহত করলেন তাদেরকে লক্ষ লক্ষ কেস দিলেন তাদের বিরুদ্ধে সে তুলনায় আমরা কিছুই করিনি আপনাদের ফখরুল ইসলাম সাহেবের জন্য ছয় সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে উনি উনি চাচ্ছিলেন কি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য শুনেন আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনাকে উনি এখন কুলুষিত রাজনীতি দিকে যেতে চান না উনি এই দেশটাকে গড়তে চান উনি একটা ভীষণ দিয়েছেন দু হাজার সালের মধ্যে বাংলাদেশকে একটা মধ্যমায়ের দেশে পরিণত করবেন এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে এই দেশটাকে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেন আমি বিএনপিকে আহ্বান করব আমাদের জয়নাল ভাইদের মতো মুরব্বীদেরকে আহ্বান করব আসুন সরকারি দল বড় রাজনৈতিক দল আপনাদের মতো বিরোধী দল সবাই মিলে আমরা এই দেশটাকে গড়ি আমরা কুলসিত রাজনীতির পথ পরিহার করি বারবার আর্মিদেরকে বিতর্কিত করার চেষ্টা অপচেষ্টা না করি আমরা আমাদের নিয়মতান্ত্রিক যেসব আমাদের শান্তিরক্ষী বাহিনী আছে তাদের মাধ্যমেই আমরা দেশ পরিচালনা করি দেশ পরিচালনায় শুধু সরকার ভূমিকারা না সেখানে প্রতিটি রাজনৈতিক দলের একটা স্টেক আছে সেই স্টেকটা কী পালন করছেন আপনারা আমি তো দেখছি না কিছুই ডক্টর আপনি যদি বললেন যে ইয়ের আমেরিকার অথবা ইয়ের উদাহরণ টানলেন কিন্তু আমরা কিন্তু ডোনার এজেন্সিদের ফান্ডে এই স্ট্যান্ডিনিং অফ ডেমোক্রেসি গুড গভর্নেন্স এইসব প্রজেক্ট কিন্তু এই সরকারও চালাচ্ছে আগে বিএনপি সরকার যখন ছিল তারাও চালিয়েছে এই এদের চাপ কি আপনি একদম পুরোটাই অস্বীকার করবেন না না চাপ তো থাকবে শুনেন বাংলাদেশের উপরে চাপ ওয়ার্ল্ড ব্যাঙ্ক সৃষ্টি করে নাই আমাদের পদ্মা সেতুর লোন বাতিল করে নাই আমরা কি সেদিকে তাকিয়েছিলাম শুনেন লিডারশিপ প্রয়োজন এদেশে এদেশে লিডারশিপের একটা বেকম ষড়যন্ত্রমূলকভাবে একটা সৃষ্টি করা হয়েছে যেন দেশে কোনো লিডারশিপ যেন না থাকে আমরা ভাগ্যবান জাতি একটা লিডার পেয়েছি জননেত্রী শেখ হাসিনাকে আসুন আপনারা তো অস্থির হলেন আমার কথা হচ্ছে তেইশ বছর তো আওয়ামী ক্ষমতা ছিল না আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমেই ক্ষমতায় এসেছি আমরা তেইশ বছর আপনাদের মতো রেলের ফিশ প্লেট খুলি নেই আমরা একষট্টি একশো আটষট্টি জন মানুষকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে মারি নাই যাদের কাছে ভোট চাইবেন তাদেরকে পুড়িয়ে মারলেন অপেক্ষা করতে যদি আওয়ামী লীগ পরে আপনি ছয় বছর অস্থির হলেন কেন আপনাদের কাছে আবার আসবেন বিরতি নিয়ে আসি আর এফ এল নিচ্ছে আর ছোট্ট বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এস টিভি রাতের আয়োজন আর এক ফ্রেড পাইপ লেট এডিশন লেট এডিশনে আজকের বিষয় দোষারোপের রাজনীতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বিদেশি কূটনীতিরা বলেছে যে নির্বাচনের অনিয়ম কারচুপি ও মাঝখানে বিএনপির নির্বাচন বর্জন বর্জনে তারা হতাশ সব দলের সমঝোতায় এটি দীর্ঘমেয়াদী সমাধানের পক্ষে তারা কি হতে পারে সমাধান তার আগে আমি শুধু একটা কথা বলে দিইনি আমার নিজাম ভাইয়ের আর কি আমরা জানি যে এই নির্বাচনে যে ক্ষমতা এসছে দুই সাল পর্যন্ত থাকবে যা কিছু করার এর মধ্যে করবে এখন আমার নিজাম ভাই আবার দুই বছর বাড়াইলেন দুই হাজার একুশ সন না ওইটা তো একটা প্রোগ্রাম মানে সেই প্রোগ্রামটা বাস্তবায়িত করতে হলে থাকতে হবে যে না আমাদেরকে আহ্বান জানিয়েছে যে এইসব সারান টারান দিয়ে আছে আমাদের সাথে যেমন এরশাদ সাহেব দল গৃহপালিত হিসাবে এসে গেছে এখন ওনার কি আমাদেরকে সেইটা চায় কি না সরাসরি বলে দিলেই পারে যে আপনারা এইসব রাজনীতি রাজনীতি ছাড়িয়ে ভাই আমরা এই পর্যন্ত থাকবো এর মধ্যে আপনারা এই সব ছাড়িয়ে দিয়ে আসেন তাইলে একটা পদ্ম পদ্ম হয়ে যায় বা আমরা দুই হাজার একুশ সাল একাত্তর সাল কি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো এটা বলে দিলেই আর কারো রাজনীতি রাজনীতি যেমন চুয়াত্তর সনে বলে দিয়েছিল যে আর কারও কোনো রাজনীতি রাজনীতি করার দরকার নেই ওয়ানলি পার্টি ওয়ানলি পেপার ওয়ানলি ইয়ে মানে আর আর কোনো কিছু দরকার নাই দ্যাট ওয়াজ দি ডিফারেন্ট ইস্যু এখন একটা কিছু করলে আমরা অন্তত বেঁচে যাই ভাই এই সমস্ত কথাবার্তাও ভালো লাগে না আর এই রাজনীতিতে রাজনীতিতে এই সমস্ত হানাহানি কাটাকাটি এগুলোও ভালো না বক্তৃতাও করতে চাই না প্রবেশন করতে চাই সুন্দরভাবে যাই হোক এখন এটা ওনারা বুঝবেন ওনারা কি করবেন ভবিষ্যতে আর কি তবে যদি এখন এরশাদের সাদের মতো যদি এরকম গৃহপালিত ইয়ে যদি বানায় ফেলাইতে পারে সকলকে তাহলে ওনারা সাকসেসফুল আমি মনে করব আর কি যে কথাটি আপনি প্রশ্ন করেছেন আর কি যে এটা ওনারা বলেছেন যে এইটা আমাদেরকে হতাশ করেছে নির্বাচন থেকে মানে বিএনপির রোলও এবং গভর্নমেন্টের রোলও আর কি গভর্নমেন্টের নির্বাচন কমিশনের মানে নির্বাচন কমিশনের রোলটা আর কি তো আমাদের উর্দুটাকে উর্দুটাতেও ওনরা হতাশ হয়েছে এবং নির্বাচন কমিশনের ভূমিকাটাকে হতাশ করেছে এবং একটা পরিষ্কার ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে কিন্তু এখানে দেখবেন মাছখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটা হলো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে আচ্ছা হুম এইটা এখন আপনি যদি বিদেশী অবজারভেশন করে হোক পত্রপত্রিকার মাধ্যমে তারা কিন্তু সব সেন্টারে যেতে পারেন নাই তারা কিন্তু সব সেন্টারে না গিয়ে এই রিপোর্টের ভিত্তিতে বলছেন যে নির্বাচন প্রশ্নবিদ্ধ আর বিএনপি যে নির্বাচন থেকে সরে গেছে এইটাও তাদেরকে হতাশ করেছে মানুষের হতাশা তো আসতেই পারে যেমন আমিও হতাশ হয়েছি যারা তেরো বছর পরে একটা ভোট হলো সে ভোটটা দিতে পারলাম না এটা হতাশা তো মানুষের মধ্যে আসতেই পারে আর ওরাও চিন্তা বা বিদেশিরাও চিন্তা করেছিল যে এত বছর পরে একটা ইম্পর্টেন্ট তিন দুইটা ইম্পর্টেন্ট সি তিনটা ইম্পর্টেন্ট সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে মানুষ এইখান থেকে হয়তো বা যে একটা আশার আলো দেখবে যে আগামী বা দুই বছর পরে হোক দুই হাজার ওই ওনাদের কথা দুই হাজার উনিশ সনে হোক মানুষ তার ভোটাধিকারটা অন্তত প্রয়োগ করতে পারবে এরকম একটা আশার আলো বিদেশিরা দেখেছিল এই দেশের মানুষরাও দেখেছিল ইন্টেলেকচুয়াল দেখেছিল দেখবেন যে যারা বা বিভিন্নভাবে বা কী বলে ইন্টালেকচুয়াল ফোরাম থেকে আসে তারাও কিন্তু আপনাদের এই টিভিতে বিভিন্ন জায়গায় বলেন যে আমরা একটা আশার আলো দেখেছিলাম কিন্তু আমাদেরকে হতাশ করেছে সব কিছুতে নির্বাচন কমিশন বলেন রাজনৈতিক দল বলেন তারপরে আইনশৃঙ্খলা বাহিনী বলেন সব কিছুর মধ্যে একটা হতাশার ভাব দেখছেন তো এখন আমার কথাটা হচ্ছে যে এই হতাশার থেকে কাটিয়ে উঠতে হলে পরে মানুষকে আশ্বস্ত করতে হবে যে ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থাটা কি হবে এইটাই আসলে বিদেশিরা বুঝাতে চেয়েছেন যে একটা পার্মানেন্ট সলিউশন দরকার তার কারণ দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রশ্নবিদ্ধ ছাড়া কোনো নির্বাচন ভবিষ্যতে কোনো সম্ভাবনা তারা দেখেন না এই জন্যই একটা পারমানেন্ট সলিউশন চাচ্ছেন যে পার্মানেন্ট সলিউশনটাকে নষ্ট করে দিয়েছেন আপনার আমাদের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব একটি জাজমেন্ট দিয়ে নিজাম চৌধুরী এটা কোনো সমাধান কি সম্ভবপর আচ্ছা আমি জনাল ভাই দুটো প্রশ্নের সাথে একটু কথা বলে নিই সেটা হচ্ছে আপনি লক্ষ্য করেছেন ওনাদের কিন্তু মাইন্ডসেট অলওয়েজ দুটো জায়গায় সীমাবদ্ধ একটা জায়গা হচ্ছে আর্মি আরেকটা জায়গা হচ্ছে বিদেশি প্রভু ওনারা কিন্তু এই দুইটার বাইরে অন্য কোনো জায়গায় কনসেন্ট্রেশন দিতে পারেন না সব সবসময় ওনারা আর্মিকে সামহা ও রাদ আর টেনে নিয়ে আসবেন আর বিদেশি প্রভুদেরকে টেনে নিয়ে আসবেন আমরা এদেশে অনেক কষ্ট করে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে আবার কারো পরাধীনতা যাওয়ার জন্য না আমাদের সমস্যা বাংলাদেশের সমস্যা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সমস্ত রাজনৈতিক দলগুলো বসে সমাধা করবে কেন বিদেশিদের প্রেসক্রিপশানে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা তো সেই অবস্থানে নেই সেটা আমরা প্রমাণ করে দিয়েছি পদ্মা সেতু দিয়া সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি একের পর এক ফ্লাইওভার করে সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি যে বিদেশের মতো দৃষ্টিনন্দন জায়গা কিন্তু আমরাও করতে পারি হাতের জিল করে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদেরকে আসলে পজিটিভ মাইন্ডসেট এগিয়ে যেতে হবে আপনি যেটা বললেন সমস্যার সমাধান ওনাদের কিন্তু আরেকটা মাইন্ডসেট উনি কিন্তু ইনডাইরেক্টলি স্বীকার করে নিলেন নির্বাচন থেকে ওনারা কেন সরে দাঁড়িয়েলেন এটা কিন্তু ওনাদের পূর্বেকার পরিকল্পিত একটা ব্যাপার ওনাদের মূল কথা হচ্ছে প্রমাণ করা যে শেখ হাসিনার নেতৃত্বে কোনো নির্বাচন সঠিকভাবে হয় না এটাই ছিল তাদের মূল লক্ষ্য এবং সেজন্য উনি বলছেন যে একটা এমন একটা নির্বাচন ব্যবস্থা বের করতে হবে যেটা তত্ত্বাবধক যেটা আমাদেরই আবিষ্কার করা একটা জিনিস ওনারা কিন্তু নিজেরা কিছু কিছু আবিষ্কার করতে পারেন না কিন্তু ধার করে করে নিয়ে নিয়ে আমরা যেটাকে জাতি প্রত্যাখ্যান করেছে যে আমরা এত অসভ্য জাতি প্রত্যাখ্যান করে না না আমরা এমন অসভ্য জাতি তত্ত্বাবধায়ক কারা কারণ কাদেরকে আপনি তত্ত্বাবধায়ক মানছেন যারা যাদের জামানত বাজেয়াপ্ত হয়ে ইলেকশনে আসলে রাজনীতি জন্য বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতি বহু হয়েছে আসলে ওনাদেরকে দোষ শুনেন ওনাদেরকে দোষ লাভ নেই ওনাদের সৃষ্টিটাই হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে এজন্য ষড়যন্ত্র ছাড়া বিদেশি প্রভু ছাড়া আর্মি ছাড়া বন্দুকের নল ছাড়া ওনারা কিছুই বুঝে না আমরা চাচ্ছি আমি ডক্টর কিন্তু আমরা চাচ্ছি নিয়মতান্ত্রিক রাজনীতিটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে জননেত্রী শেখ হাসিনা বারবার চেষ্টা করছেন সেই ইতিহাস বলতে গেলে সারা রাত চলে যাবে আমরা পাঁচই জানুয়ারির নির্বাচন আগে যা যা নত্রী করেছেন কোকর মৃত্যুর পর যা নেত্রী করেছেন এই সমগ্র জাতিকে অপমান করা হয়েছে একজন বড় দলের রাজনীতিবিদকে অপমান করা মানে সমগ্র জাতিকে অপমান করা আওয়ামী লীগ কোনো ছোটো দল নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এদেশের মানুষের উন্নতির জন্য লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মী অত্যাহত দিয়েছে সেই দলের নেত্রীকে বঙ্গবন্ধু কন্যাকে অপমান করা হয়েছে এটা সমগ্র জাতি কিন্তু লক্ষ্য করেছে আপনারা শাক দিয়ে মাছ ঢাকার যত চেষ্টাই করুন না কেন এদেশের মানুষ সেটাকে আর খাবে না তো এই জন্য আমাদের সবসময় পরামর্শ থাকবে আমি খুব ওই যেটা উনি বলতেছিলেন যে আপনারা বলেই দেন না আমরা থাকবো আমরা এই বলবো কেন সেটা আপনারা বলতে পারেন হবে নির্বাচন হবে যদি কিন্তু আপনি মানুষকে পুড়িয়ে মেরে আমাকে ভোট না কেন আমাকে ক্ষমতায় বছর বসার চেষ্টা কেন তোদেরকে পুড়িয়ে মারবো আর আমি তোমরা আসছো না কেন আমাদেরকে রাতের অন্ধকারে ক্ষমতায় বসিয়ে দিতে তোমাদের বিরুদ্ধে আমরা কথা বলবো ষড়যন্ত্র অংশ হিসেবে তোমাদেরকে বিতর্কিত করব সেই দিন কিন্তু আর বাংলাদেশে নেই কিন্তু নিজাম আপনি এটাকে কিভাবে খণ্ডেবেন যে টিআইবি বলেছে নির্বাচন কমিশন এবং আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতা নির্বাচনের দিন তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিব্রত করেছে আমি প্রথমেই টিআইবির কোনো বক্তব্য কি টিআইবি বললেই সেটা কি কোরআনের বাণী হয়ে যাবে টিআইবি কে বাংলাদেশের বাংলাদেশেরই সৃষ্ট প্রতিগুলো লোকের একটা সংগঠন যেটা বিদেশি অনুদানে চলে টিআইবি বললেই যে সেটা হয়ে যাবে সেটা আমি মানতে বাধ্য না কারণ যারা টিআইবি করেন তাদেরকে ইলেকশনে দাঁড়াতে বলেন কয়টা ভোট পায় আমি তো এবারে বহু বড় না তাদেরকে দেখেছি জামরাত বাজাপ্ত হয়েছে ঠিক আছে বিএনপি উড্র করছে অন্যরা তো উড্র করে নাই শুনেন বাংলাদেশে কিন্তু এই বুদ্ধিজীবীর নামে অনেক ষড়যন্ত্র হয়েছে উনিশশো একাত্তর সালে রিয়েল বুদ্ধিজীবী হত্যা করার পরে আমাদের দেশে প্রচুর বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী সৃষ্টি হয়েছে এরা কিন্তু বলে যে সবাই টেলিভিশনে আমি নিরপেক্ষ আর ভাই নিরপেক্ষ বলতে কিছু নাই আপনি যখন ভোট দেন কাউকে ভোট দেন না হয়তো নৌকায় দেন না হয়ত শেষে দেন না হয় দাঁড়িয়ে পাল্লায় দেন তখন আপনি একটা পাড়ে থাকেন এই যে একটা হিপোক্রেসি আমাদের দেশের এসব হিপোক্রেসি বন্ধ করতে হবে আমি বিনয়ের সাথে অত্যন্ত সম্মানের সাথে যারা রিয়েল বুদ্ধিজীবী আছেন কাউকে ছোট করতে চাই না কিন্তু বুদ্ধিজীবী ব্যবসা টিআইবির মতো আমি বলবো না টিএবির সব কিছু খারাপ সেটা বলবো না কিন্তু টিআইবির অনেক স্টেটমেন্ট কিন্তু প্রশ্নবিদ্ধ এবং এগুলাকে আমরা একটা মানে মেইন স্টেটমেন্ট হিসেবে ধরে আমরা আপনি যে প্রশ্নটা করেছেন যে সেটার উত্তর আমি দিতে প্রস্তুত নই এই মুহূর্তে কারণ তাদের বিভিন্ন সময়ের বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে অনেক বিতর্ক আছে অনেক বিতর্ক আছে এবং এবং সুশীল সমাজ বলতে আমাদের দেশের যে সমাজটা আছে এগুলা নিয়ে আমি সেই লাইনে আজকে আলোচনা নয় তো এখানে আপনি আলাপ করতে চাচ্ছেন দোষারোপের রাজনীতি আমরা সেগুলা নিয়ে আলাপ করতে আমি আসলে অন্যদিন যদি আপনি সাবজেক্ট নিয়ে আসেন সব জায়গায় যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে পরে আমরা কোথায় যাব না আমাদের যাওয়ার জায়গা আছে শুনেন এদেশের আকাশে না পাতালে এদেশের 15 থেকে 35 দেশ ছেড়ে এদেশের থেকে বছরের জনসংখ্যা হচ্ছে 60% এদের দিকে তাকালে এরা কি চায় আমাদের দিন শেষ আমি জানি না আপনার কত বছর আমার ষাট বছর চলতেছে আমরা কিন্তু ওই গোজা মিলের রাজনীতি শাক দিয়ে মাছ ঢাকার রাজনীতির দিন শেষ হয়ে গেছে ছেলেরা ইন্টারনেট একটি দিলে দেখে সারা পৃথিবীতে কোথায় কী করছে আপনি ওই ছুঙ্গা ফুকারের রাজনীতি আর দোষার ওপর রাজনীতি দিয়ে আর চলবে না আপনি সাবজেক্টে বলি দোষার ওপর রাজনীতি ওই হি সেট সি সেট দিয়ে আর চলবে না ছেলেরা দেখতেছে তারা চায় এদেশে শান্তি চায় তারা দেখতে চায় না তারা তাদের বাবার দেওয়া সুন্দর গাড়ি চালাতে পারবে না তারা দেখতে চায় না বাসার থেকে বেরিয়ে আবার না পুড়ে ঘরে ফিরতে পারবে এটা দেখতে চায় না তারা তারা এই দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে দেখতে চায় আমাদের আমাদের পাশের দেশ তো তাদের অবস্থা কিন্তু অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে সব সব রাজ্যে কিন্তু ভালো না সেন বলেছে বাংলাদেশ যেটা আজকে চিন্তা করে ভারত সেটা অনেক পরে চিন্তা করে এমন একটি দেশের অবস্থা এমন একটা সুন্দর পরিবেশে আমরা দেশটাকে জননেত্রী শেখ হাসিনা চালাচ্ছেন সেটা হয়তো বা বিএনপির সহ্য হচ্ছে না এটা তো এটা প্রমাণিত সত্য এটা বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া ওনার কথাবার্তার মাধ্যমে ওনার আচরণের মাধ্যমে ওনার অ্যাকশানসের মাধ্যমে উনি প্রমাণ করে দিয়েছেন অ্যাডভোকেট যে আমাদের কাছে সময় নাই ছোট্ট একটা প্রশ্ন যে এতগুলি পলিটিক্যাল ইয়ের পরে বিএনপির ভবিষ্যৎ কোনো প্রোগ্রাম ডিক্লেয়ার হচ্ছে না নেক্সট কী ধরনের আন্দোলনে যাবে বিএনপি বা রাজনৈতিক কর্মসূচি কি থাকবে এটা বিএনপির বিষয় না তো একটা দেশের বিষয় রাজনীতি করলে এবং পলিটিক্যাল পার্টি চালালে চিন্তা করতে হয় জনগণের কথা দেখুন আমি সবসময় বলি বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল এই দলের গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে কেউ এসে আপনার এই ই ঢেলে দেখ কি বলে ওই আগুন ঢেলে দেখ এটা বিএনপি কখনো চায় না অতীতেও চাই নাই এখনও চাই নাই অর্থাৎ এই আমি প্রথমেই আপনাকে বলেছি যে নিয়মতান্ত্রিক রাজনীতিকে যদি চলতে দেওয়া না হয় সেখানে অন্য কিছুর অহি আবির্ভাব হয় সেটা চার দিন আগে আমরা দেখেছি যে আল কায়দার একজন নেতা বলেছে আমরা হত্যা করেছি আবার এইখানের আপনার ওই একজন মুখপাত্র ডিবির মুখপাত্র বলছে যে আনসারুল্লাহ মানে স্বীকৃতি চাচ্ছে এখন আদৌ ঘটনাটি আল কায়দা করেছে কিনা আমরা এখনো নিশ্চিত না আমরা তদন্ত কান্ট্রিটা এই অবস্থায় এসে পৌঁছেছে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে এখন এই গণতন্ত্র উদ্ধারের জন্য নিয়মতান্ত্রিক কি পন্থা আছে সেইটা এখন আমাদেরকে চিন্তা করতে হবে রাজনীতিবিদদের কি এটা কিন্তু একা কিন্তু বিএনপির দায়িত্ব না এটা সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব রাজনীতিবিদদের দায়িত্ব আমার ভাই একটা মূল্যবান কথা বলেছেন আমি এই অ্যাপ্রিসিয়েট করি আসলে বাংলাদেশের মানুষ ওই রাজনীতি চায় না কিন্তু এই রাজনীতিটা আমাদেরকে গের মানে গেড়ে বসেছে কি সেটা হচ্ছে কোনোরকম টাকা পয়সা বানিয়ে রাজনীতিটাকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নাই আনতে হলে আপনি দেখেন এখন রাজনীতি করতে হলে হয় আমার আমাদের কথাই চিন্তা না হয় আমার কোটি কোটি টাকা থাকতে হবে মাসেলম্যান পালার জন্য অথবা আমাকে যে কোনোভাবেই হোক দুর্নীতিগ্রস্ত হয়ে দুর্নীতি করে টাকা বানিয়ে রাজনীতি কন্ট্রোল আমি বাহিনীও কন্ট্রোল করতে পারবো না এবং আপনার ওই যে বাহিনী ওই কালকে একটা ই দেখেছিলাম ওই যে কি বলে ফেসবুকে দেখেছিলাম ওই যে স্বামী মোসমান নাসিম ওসমানের এক পুলিশকে বলতেছিল তুই আমার কথা শুনবি তুই অন্যের কথা শুনিস কেন তো এখন কথাটা হচ্ছে যে ওইটা চালাইতে হলে স্বামী মোসমানের মতো লোক হইতে হলে পরে ওইভাবে রাজনীতি চালাতে হলে পরে আমার জানার আবিদিনের পক্ষে সম্ভব না ভাই আমাকে রাজনীতির থেকে রিটায়ারড করতে হবে যদি সেই রাজনীতি যদি এখন আমরা চাই জনর ভাই একটা কথা বলেছেন রাজনীতি রাজনীতিবিদদের কাছে নেই জেও রহমান যখন প্রথম রাজনীতিতে এসেছেন তখন তিনি বলেছিলেন আই উইল মেক দা পলিটিক্যাল পলিটিক্যাল ফর দা পলিটিশিয়ানস উনি ঘুরে ফিরে ওই জায়গায় আসলেন উদরপিন্দি উদরকারে জনম চৌধুরী অ্যাডভোকেট জয়ান লাভ দেয় আপনার দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল নয়টায় আজ এ পর্যন্তই বুধবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এসি টিভির সঙ্গে থাকুন শুভরাত্রি